দর্শক বন্ধু, ভারতের থিবা এমিতি এক হনুমান মন্দির ব্রাহ্মণ পূজা করিবা কো যাআন্তি নাই, কেবল জনে মাঙ্কড পূজা করে। কোণ রহিছি হনুমান মন্দির রহস্য, চলন্তু ভিডিও আরম্ভ করিবা। নমস্কার দর্শক বন্ধু, আপনকু স্বাগত ভক্তি আনন্দ উড়িয়া টিভিকু। পূজা পাঠ করে, লোককু আশীর্বাদ করে, মন্দির ঘণ্টি বজায়। ভারতর এক মন্দির কেবল মাঙ্কড় সবু কাম করে, কেবল মাঙ্কড় সেই মন্দিরর ব্রাহ্মণ। হ্যাঁ দর্শক বন্ধু, আপন ঠিক শুনেছেন, রাজস্থানর রাজবীরে এক হনুমান মন্দির। প্রকৃতরে এই মন্দির নাম হনুমানগড়। এই মন্দির চমৎকার রহস্যের ভরা। রাজবীরে সুন্দর নদী কূলের এই হনুমান মন্দির। শ্রদ্ধাড়ু ভক্তঙ্ক প্রসাদ মুহ বাটে দিয়া যাই, হনুমানক মুহ খোলা রয়ে। এই মাঙ্কড়র নাম রাম, সমস্তে শ্রদ্ধার রামু বলে ডাকতি। রামু হনুমান পুরী শ্রদ্ধার ভক্তির পূজা করে। প্রতিদিন সকাল রামু হনুমানজী সিঁদুর লগাই থাকে, মুন্ডের ফুল দিয়ে পূজা করে, ভক্ত দক্ষিণা নিয়ে আশীর্বাদ দিয়ে। এই মন্দিরের হনুমান চালিশা পাঠ করতে, রামু শ্রদ্ধার ভক্তির সহিত হনুমান চালিশা বি শুনে। মন্দিরে ঘণ্টি বজায়, কীর্তন হলে রামু নাচ করে। লোকে এই সবু দেখি হনুমানক বিশেষ পাত্র কহতি। রামুর বুদ্ধি ভক্তি সদা দেখি রামুকু দক্ষিণা দিয়ে, চাউল কদলী পনিপরিবা। রামু কেমিতি আসিলা এই মন্দিরক, জনে সিকুরিটি গার্ড সেই মন্দিরে চৌকিদার করথাই। জনে লোক বেমারে পীড়িত মাঙ্কড়কু মন্দিরে আনি ছাড়ি দেলা। সিকুরিটি গার্ড সেই বেমারে পীড়িত মাঙ্কড়কু নেই সুস্থ সবল করি তাকে বঞ্চাইলে।